সৌরভ আপনি জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য বংশমর্যাদা তার সামাজিক অবস্থান আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা এই বিষয়গুলো আপনি দেখতে পারেন তবে সবচেয়েতে বেশি প্রায়োরিটি দিবেন তার দিন তারিখে নবিয়া এসে বলেছেন তুনকাহুল মার আতুলি আর বাইন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় লিমা আলিহা ওলে জামা আলিহা বিহা ফসফার বিজাতির দিন তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন তুমি তার দিন দারিকা দেখেই মানে বিয়ে করবে সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি আবারও বলছি আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা জেনারা শিক্ষিত বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচন্ড রকমের সুখে আছেন আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক জাঁকজমক সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে মাগার দিনদারি নেই কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন এমন ঘটনাও বহু আবার এরকম করার পরেও অনেকে আল্লাহমাতালা সুখ শান্তি দান করেছেন অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন মেয়েদের জন্য একই নসিহা ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না আল্লাহ সুমাত রিজিকের মালিক